বৈরী আবহাওয়া এবং কয়েকদিনের টানা বৃষ্টির ফলে মুন্সিগঞ্জে আবারও বৃদ্ধি পেয়েছে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীর পানি। এতে করে নতুন করে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী গ্রামগুলো। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এম রহমান জানান, টানা দেড় মাসের অধিক সময় বন্যার পানিতে ডুবেছিল নদী তীরবর্তী গ্রামগুলো। বন্যায় জেলার শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। মাত্র দুদিনের ব্যবধানে পদ্মা মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। জেলা প্রশাসনের সূত্র মতে, জেলার ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। জেলার ৩১৯টি গ্রামে ৪২,৫৮৩টি পরিবার এখনও পানিবন্দী আছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩৩টি বানভাসী পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও বানভাসী পরিবারগুলোকে খাদ্য সহায়তা হিসেবে ৫৩৭ মেট্রিক টন চাল, শুকনো খাবার, শিশু খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।